আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা যারা ফেসবুক বা টিকটক চালান তারা এরকম স্ট্যাটাস ভিডিও দেখেন নাই এরকম মানুষ খুবই কমে আছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারাও এরকম স্ট্যাটাস ভিডিও বানাবেন তো এরকম স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য আপনাদেরকে আমার এই টিউটোরিয়ালটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে এ টু জেড বুঝতে পারবেন সো বিয়স আপনারা দেখতেছেন মাস্তি বাংলা টেক আপনাদের সাথে আছি আমি জিয়াউদ্দিন রবিন যে সকল বন্ধুরা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সো ওকে গাইস আমরা চলে আসলাম স্ক্রিনে তো আমাদেরকে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে তো আমরা প্লে স্টোরে এসে এখানে সার্চ বলে লিখবো আই এক্স এ বি ফিক্স ল্যাপ এই অ্যাপসটা আমাদেরকে ইনস্টল করতে হবে ঠিক আছে তো আপনারা প্লে স্টোরে সার্চ করলেও অ্যাপসটা পাবেন বা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন ইনস্টল বা ডাউনলোড যেটাই বলেন ওকে তো অ্যাপসটি আমার ইনস্টল করা আছে এখন আমি এটা ওপেন করবো তো অ্যাপসটি ওপেন করার পর আমাদের এখানে কিছু ফার্মেশান চাইতে পারে অ্যালাউ চাইতে পারে সেটা আমরা অন করে দেবো তো এরপর এরকম একটা ইন্টারফেস আসবে তো এরপর আমরা এখান থেকে এদিকে আসবো এদিকে আসলে আমরা দেখতে পারবো সাদা ব্যাকগ্রাউন্ড সো আমরা এটা সিলেক্ট করবো ওকে এটা সিলেক্ট করার পর আমরা এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করার পর আমরা ইমেজ সাইজ এটার মধ্যে একটা ক্লিক করবো তো এরপর আমরা এখানে দেবো নাইন এগুলা কেটে দেব এখানে দেবো নাইন আর এখানে দেবো সিক্সটিন এরপর ওকে করে দেব তাহলে আমাদের সাদা ফটোটা একদম বড় হয়ে যাবে ঠিক আছে তো এরপর আমরা এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করে আমরা ইমফোর্ট একটা ক্লিক করব। তো এরপরে নিয়ে আসবে আমাদের গ্যালারিতে তো এখানে আমরা একটা ফটো সিলেক্ট করবো তো চাইলে আমাদের নিজস্ব ফটো সিলেক্ট করতে পারি বা অন্য কিছু যেটা আপনাদের মন চায় অন্য কোন ফটো চাইলে আপনারা এখানে সিলেক্ট করতে পারেন তো আমি আমার একটা ফটো এড করি তো ওকে আমাদের ফটোটা চলে আসলো এরপর আমরা এখানে একটা ক্লিক করব এই যে শূন্যটার মধ্যে ওকে তো এরপর আমাদের ফটোটাকে আমরা ছোট করব। এই যে ক্রপিং করে ছোট করে ফেলবো আমরা যতটুকু পর্যন্ত রাখতে চাই এভাবে শূন্যটাকে একদম গোল করে আমরা রেখে দেব ওকে তো এরপর আমরা এখানে টিক মার্কে একটা ক্লিক করব তো এরপর আমরা আমাদের ফটোটাকে ছোট করে দেব ছোট করে আমরা মাঝখানে বসাই দেব এই যে তো এরপর আমাদের ফটোটা চারো পাশে আমরা একটা বর্ডার দিয়ে দেব তো বর্ডার দেওয়ার জন্য আমরা এদিকে আসব এদিকে এসে আমরা এই যে এখানে একটা ক্লিক করব এরপর এটাকে এনেবল করে দেব তো এখানে অনেক রকমের কালার আছে আপনারা যে কালারটা দিতে চান সেটা সিলেক্ট করবেন তাহলে আপনাদের এই যে ফটোটার চারো পাশে বর্ডারটা এরকমটাই দেখা যাবে তো ওকে আমি এই কালারটাই দিলাম এরপর আমরা চাইলে কালারটা বাড়াইতে পারবো বটারের কালারটা বাড়াইতে পারব এই যে ওকে হয়ে গেল এরপর আমরা এখানে ঠিক একটা ক্লিক করব ওকে আমাদের ফটো অ্যাড করার কাজ কমপ্লিট হয়ে গেলো এরপর আমরা এখানে স্ট্যাটাস লিখবো তো আপনারা এখানে যে স্ট্যাটাস লিখতে চান লিখবেন আপনাদের মন মতো করে ঠিক আছে তো স্ট্যাটাস লেখার জন্য আমরা এই যে এখানে একটা ক্লিক করবো এরপর আমরা ট্যাক্স এখানে একটা ক্লিক করব এরপর এডিট এখানে একটা ক্লিক করবো তো এরপর নিউ ট্যাক্স এটা আমরা কেটে দেব তো এখানে আপনাদের মন মতো আপনারা লিখবেন কোনো স্ট্যাটাস সুন্দরভাবে ও আমার একটা স্ট্যাটাস লেখা আছে তো আমি এটা এখানে ফেস্ট করে দিলাম এরপর আমরা এখানে ওকেতে একটা ক্লিক করবো এরপর এটাকে আমরা নিচের দিকে এভাবে নিয়ে আসবো তো আমাদের স্ট্যাটাসটি আমরা আরও একটু কালো করে দেবো তো আমরা এখানে এই দিকে আসতে দেখতে পারবো এই যে কালার তো আমরা এখানে একটা ক্লিক করব এখানে একটা ক্লিক করে আমরা কালোটার মধ্যে একটা ক্লিক করে দেবো তাহলে আমাদের লেখাটা আর একটু কালসা হয়ে যাবে ওকে তো এরপর আমাদের লেখার ফন্টটি আমরা চেঞ্জ করব একটু স্টাইলিশ করব তো এটা করার জন্য এই যে আমরা এখানে দেখতে পারবো ফন্ট তো আমরা এখানে একটা ক্লিক করব। তো এরপর মাই ফন্ট এখানে একটা ক্লিক করব এরপর এখানে একটা ক্লিক করব তো দেখেন আমাদের লেখার স্টাইলটা অন্যরকম হয়ে গিয়েছে তো এরপর আমরা চাইলে আমাদের লেখাটি বড় করে দিতে পারবো তো আমাদের লেখাটি বড় করার জন্য এই যে আমরা এদিকে আসলে এখানে দেখতে পারবো সাইজ সো আমরা এখানে একটা ক্লিক করব এখানে একটা ক্লিক করে আমাদের লেখাটি আমরা এভাবে বড় করতে পারি যতটুকু পর্যন্ত আমাদের বড় করার দরকার আমরা এভাবে বড় করে দিতে পারবো ওকে দুজনেই ভালোবাসি আমি তাকে ভালোবাসি আর সে অন্য কাউকে ভালোবাসি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা স্ট্যাটাস হয়ে গেল তো ওকে গাইস দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যাটাস বানানো হয়ে গেল একদম সহজ বুঝলে এটা একদম সহজ ঠিক আছে তো এখন আমরা এটা আমাদের গ্যালারিতে সেভ করে নেব এই ফটোটা তো আমরা এখানে একটা ক্লিক করব। এরপর সেভে ইমেজে একটা ক্লিক করব। এরপর কাস্টমে একটা ক্লিক করব। এরপর হাইস এখানে একটা ক্লিক করব এরপর আমরা সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করে তাহলে আমাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ওকে আমাদের আমাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়ে গেল এখন আমরা এই অ্যাপস থেকে বেরিয়ে যেতে পারি তো ওকে আমাদের ফিক্স লাভ কাজ শেষ এখন আমাদের কাজ হচ্ছে টিকটকে এখন আমাদেরকে টিকটকে যেতে হবে এই ভিডিওটি বানানোর জন্য তো এর আগে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালো ফটো লাগবে তো আপনারা গুগলে এসে এখানে সার্চবারে লিখবেন কালো ব্যাকগ্রাউন্ড ফটো এটা লিখলে হবে গুগলে এসে লিখলে আপনারা কালো ব্যাকগ্রাউন্ড ফটো পেয়ে যাবেন তো এখান থেকে একটা ব্ল্যাক ফটো আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি একটা ডাউনলোড করে নিলাম ওকে তো এরপর আমরা যাব টিকটকে টিকটকে আসলাম তো আমরা টিকটকে আসার পর আমরা একটা স্যাড সং বাছাই করে নেব তো ওকে আমরা একটা স্যাড সং পেয়ে গেলাম আমরা চাচ্ছি যে এই সংটা দিয়ে আমাদের ভিডিওটা বানাবো তাহলে আমরা এখানে একটা ক্লিক করব। এরপর আমরা অ্যাট এ ফেভারিট এখানে একটা ক্লিক করে দেব ঠিক আছে তো এরপর আমরা ইউজ দ্য সাউন্ড এখানে একটা ক্লিক করতে পারি সমস্যা নাই তো এরপর আমরা এখানে দেখতে পারবো টেমপ্লেট সো আমরা এখানে একটা ক্লিক করব। তো এখানে অনেকগুলোই টেমপ্লেট দেখতে পারবেন আপনারা এই যে টেমপ্লেটটা আমি দেখাচ্ছি কত নম্বর টেমপ্লেটটা ছয় নম্বর মেবি টেমপ্লেটটা ছয় না এই যে সাত নাম্বার টেমপ্লেটটা ঠিক আছে তো আপনারা সাত নাম্বার টেমপ্লেটটার মধ্যে আসবেন এরপর সিলেট এ সিলেক্ট ফটো এখানে একটা ক্লিক করবো আমরা তো এটা ডাউনলোড হচ্ছে তো কে আমাদেরকে নিয়ে আসবে আমাদের গ্যালারিতে তো আমরা গুগল থেকে কালো যে ব্যাকগ্রাউন্ড ফটোটা ডাউনলোড করেছি সেটা এখানে ফার্স্ট টাইম সিলেক্ট করব এরপর আমরা আমাদের অরিজিনিয়াল ফটোটা এখানে সিলেক্ট করব যে ফটোটা আমরা এডিট করছিলাম স্ট্যাটাস হ্যাঁ এরপর ওকে ওকে এখন আমরা এখানে সংটা অ্যাড করে দেবো আমরা একটু আগে যে সংটা ফেভারিট করছিলাম সেই সংটা আমরা এখানে অ্যাড করে দেবো তো আমরা এই যে এখানে সাউন্ডে একটা ক্লিক করবো এরপর আমরা ফেভারিট এখানে একটা ক্লিক করবো তো এই সংটা এই সঙ্গটা দিয়ে আমরা ভিডিওটা বানাবো তো আমরা এখানে টিকমার্কে একটা ক্লিক করে দেব ওই দাদা এখানে আমাদের সংটা অ্যাড হয়ে গিয়েছে তো ওকে আমাদের সংটা অ্যাড হয়ে গেলো এরপর আমরা নেক্সট একটা ক্লিক করব তো এরপর আমরা চাইলে আমাদের ভিডিওটা টিকটকে আমরা আপলোড করে দিতে পারি সো আমরা এখানে কিছু হ্যাশট্যাগ বা টাইটেল দিয়ে আমাদের ভিডিওটা আমরা জাস্ট এখানে পোস্ট করে দেবো ওকে তো এরপর আপনারা চাইলে ভিডিওটা ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে রাখতে পারেন বা অন্য অন্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোতেও আপনারা আপলোড করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন কীভাবে এই ভিডিওটি ম্যাকিং করতে হবে